17,000 টাকা। আপনারা কিন্তু গাইস 17,000 টাকা হলে ক্যানোনের 500D এই ক্যামেরা নিতে পারবেন। আচ্ছা, এই 650D এর মধ্যে এক্সট্রা যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন, কিন্তু 600D তে এই টাচ স্ক্রিনটা ছিল না। আচ্ছা, আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। Press the bell icon on the YouTube app and never miss another update. They say you don't gotta go home, but you can't stay here. Hello guys, what's up? Assalamu alaikum. কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু ফাইন ব্লগস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সো গাইস, আজকের ব্লগটা হচ্ছে মূলত ক্যামেরা কিনিয়ে। আপনারা যারা নিউ DSLR ক্যামেরা কিনতে আছেন তাদের জন্য আজকের এই সম্পূর্ণ ভিডিওটি। আর গাইস, আজকে আমি চলে এসেছি বসুন্ধরা সিটি শপিং মলে Level 6 ডি ব্লকের Shop No. 83। আর এই শপের নাম হচ্ছে মূলত নিউ ক্যামেরা গ্যালারি। ওকে গাইস, ভিডিও শেষ করে এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। গাইস, এই শপের মধ্যে আপনার মূলত ক্যামেরা ছাড়াও এই যে ক্যামেরা অ্যাক্সেসরিজ যেগুলো আছে, যেমন হচ্ছে ক্যামেরা ব্যাগ পাওয়া যাবে, তারপর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা ট্রাইপড আপনারা পেয়ে যাবেন, আর এই পাশের মধ্যে আপনারা ক্যামেরার বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো পেয়ে যাবেন। সো গাইস, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার কথা বলতে চাচ্ছি, আপনারা যারা নতুন আছেন এখন পর্যন্ত ফাইন ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমার তো নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তাদের সম্পূর্ণ শপটি, শপের নাম হচ্ছে নিউ ক্যামেরা গ্যালারি। আর এই ভাই হচ্ছে এই শপের ওনার মোহাম্মদ আরিফ ভাই। আপনারা যদি কেউ এই শপে আসেন মোহাম্মদ আরিফ ভাইকে পেয়ে যাবেন। আর আজকে আমাকে ভিডিওতে হেল্প করবেন হচ্ছে মোহাম্মদ আরিফ ভাই। সো ভাই কেমন আছেন? ওকে গুড। সো আপনি দেখতে পাচ্ছেন তাদের কাছে কিন্তু মূলত প্রচুর পরিমাণে নিউ ক্যামেরার কালেকশন আছে। আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন বাজেটের ক্যামেরাগুলো পেয়ে যাবেন। সো একটা একটা করে আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং এটা কত টাকা দাম সেটা একটা আনুমানিক ধারণা দেবো। সো ভাই, আমি প্রথমেই কোন ক্যামেরা দিয়ে শুরু করবো? আচ্ছা, প্রথমে আমাদের ক্যামেরাটা হচ্ছে ক্যানন EOS 500D, প্রথমে অ্যাড ইন তাইওয়ানের একটি ক্যামেরা। সো আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ ক্যামেরা। আর তাদের শপটা হচ্ছে মূলত বসুন্ধরা সিটিতে Level 6 83 নম্বর শপে। ওকে, এটা মূলত হচ্ছে মেড ইন জাপান, এটা কিন্তু মেড ইন জাপানিজ ক্যামেরা। ওকে, এই ক্যামেরাটা দেখতে কিন্তু মূলত এই ধরনের হবে। এটা হচ্ছে মূলত ক্যানন 500D ক্যামেরা, তাই না ভাইয়া? এটা মূলত হচ্ছে ক্যানন 500D ক্যামেরা, এটা কিন্তু ফুল ফ্রেশ ক্যামেরা, এটা কিন্তু জিরো শাটার কাউন্ট। যেহেতু এটা নতুন সেক্ষেত্রে এটা মধ্যে জিরো শাটার কাউন্ট থাকবে। এটার সাথে কী কী দিচ্ছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, এর সাথে আপনারা কিন্তু নিউ ক্যামেরার মধ্যে যা যা দেয় সেগুলো তারপর সব পেয়ে যাবেন ফুল বক্সের মধ্যে। এটা হচ্ছে মূলত ব্যাটারি, আপনি কিন্তু ব্যাটারি পেয়ে যাবেন। আর এই হচ্ছে ব্যাটারি চার্জার, এই একটা ব্যাটারি চার্জার, এটা হচ্ছে ডেটা কেবল, এটা হচ্ছে ব্যাটারি চার্জিং কোড, আর এটাকে কী বলে? আচ্ছা, এটা আপনারা পেয়ে যাবেন ক্যানন। এটা প্রাইস কত ভাইয়া? 17,000 টাকা। আপনারা কিন্তু গাইস 17,000 টাকা হলে ক্যানোনের 500D এই ক্যামেরা নিতে পারবেন। এটা হচ্ছে শুধু বডির দাম। ওকে, আপনারা যদি লেন্স নিতে চান সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা টাকা অ্যাড করে আপনারা কিন্তু লেন্স নিতে পারবেন। ওকে, আমি যদি পরবর্তী ক্যামেরা দিকে যাই, আমাদের যে নেক্সট ক্যামেরাটা আনবক্সিং করা হচ্ছে সেটা কী ভ্যা? ক্যানন 550D। ওকে, এটা হচ্ছে মূলত ক্যানন 550D, এটা তো মূলত জাপানিজ ক্যামেরা। ওকে, এটা হচ্ছে মূলত জাপানি ক্যামেরা। সো দেখি, ওয়াও গাইস, আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মূলত ক্যানোনের 550D, মানে 550D ক্যামেরা, দেখতে মূলত এই ধরনের হবে, এই ধরনের হবে। আর এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন। এটা প্রাইস কত ভাইয়া? 18,500 টাকা। এগুলোর সাথে আপনি কেমন ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, 7 ডেজে কিন্তু আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, আর 5 ইয়ার্স ক্যামেরার সাথে সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে টাকা। অলরাইট, আমি যদি পরবর্তী ক্যামেরার দিকে যাই, ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ক্যামেরাটা হচ্ছে 600D। ওকে ভাই, খুলুন তাহলে। হ্যাঁ, এটা মূলত আনবক্সিং করা হচ্ছে, হচ্ছে মূলত ক্যানোনের 600D, এটা কোনো মূলত জাপানিজ বডি, তাই না? এটা হচ্ছে আচ্ছা মূলত তাইওয়ানের, এটা ম্যানুফ্যাকচার করা হচ্ছে তাইওয়ানে। এটা মূলত 600D, এটা কিন্তু গাইস আপনারা ডিসপ্লে ফোল্ড করতে পারবেন। এটা হচ্ছে মূলত ক্যানোনের 600D। ওকে, এটার সাথে আপনারা কী কী দিচ্ছেন ভাইয়া?
আচ্ছা, এটার সাথে যা যা থাকে সেগুলি পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে মূলত ব্লগিং করতে যাচ্ছেন তারা কিন্তু এই ক্যামেরাটা ট্রাই করতে পারে, তাই না ভাই? যারা মূলত ব্লগ করতে যাচ্ছে তারা এই ক্যামেরাটা দেখতে পারে। এটা প্রাইস কত হচ্ছে ভাইয়া? 24,500 টাকা। এটা হচ্ছে জাস্ট অনলি বডির দাম হচ্ছে 24,500 টাকা। আপনি কিন্তু 24,500 টাকা হলে শুধু এই বডিটা নিতে পারবেন, ওকে? আর এটার সাথে আপনারা 5 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন। অলরাইট, আমি যদি পরবর্তী ক্যামেরার দিকে যাই। ওকে গাইস, আমাদের পরবর্তী ক্যামেরাটা হচ্ছে ক্যানোনের 650D। হ্যাঁ ভাই, খুলেন। এরকম একটা আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মূলত ক্যানোনের 650D। এটাও কিন্তু মূলত ফোল্ড করা যায়, তাই না ভাইয়া? এটা হচ্ছে টাচ স্ক্রিন, আর 600D টাচ স্ক্রিন না। আচ্ছা, এই 650D-র মধ্যে এক্সট্রা যে ফিচারটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে পাবেন, কিন্তু 600D-তে এই টাচ স্ক্রিনটা ছিল না। আর এটা দেখতে কিন্তু এই ধরনের হবে। এটার সাথে আপনারা বিভিন্ন মোড পেয়ে যাবেন, বিভিন্ন ফিচার পেয়ে যাবেন, অটো, ম্যানুয়াল বিভিন্ন ফিচার পেয়ে যাবেন। আর এখানে কিন্তু 650 দেখতে পাচ্ছেন আপনার ব্র্যান্ডিং করা লেখা আছে। এগুলোর সাথে আপনারা চার্জার পাবেন, তারপর হচ্ছে ব্যাটারি পাবেন, একটা বেল্ট পাবেন। এটা প্রাইস কত আছে ভাইয়া? 27,000 টাকা, একদম নিউ। ওকে, এটা কিন্তু 27,000 টাকা পড়বে। আপনারা কিন্তু 27,000 টাকা হলে ক্যানোনের 650D এই ক্যামেরাটি নিতে পারবেন। আমাদের পরবর্তী ক্যামেরাটা হচ্ছে ক্যানোনের 4000D। ক্যামেরাটা দেখতে কিন্তু মূলত এই ধরনের হবে, এটা মেবি ছবির জন্য বেস্ট। এটা হচ্ছে মূলত যারা প্রফেশনাল লেভেলের ছবি তুলতে চায় তারা কিন্তু এটা দিয়ে ছবি তুলতে পারবে। এটা কি ভিডিও করা যাবে? ওকে, এটা আপনারা ভিডিও করতে পারবেন, প্লাস হচ্ছে প্রফেশনাল লেভেলের ছবি আপনারা এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। এটা কিন্তু খুব ভালো লাগতেছে আমার কাছে, ছোটোর মধ্যেও খুবই ভালো একটি ক্যামেরা। এটা হচ্ছে EOS 4000। এটা প্রাইস কত ভাইয়া? এটা হচ্ছে মূলত 18-55 লেন্স সহ 22,000 টাকা পড়বে। আর জাস্ট বডির দাম কত পড়বে? 17,000 টাকা। ওকে, আপনারা কিন্তু 17,000 টাকা হলে 4000-এর বডি কিনতে পারবেন। আর যদি 18-55 লেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইসটা বাড়বে। অলরাইট, পরবর্তী ক্যামেরার দিকে যাই। ওকে গাইস, আমাদের পরবর্তী ক্যামেরাটা হচ্ছে ক্যানন 70D। এটা কিন্তু ফুল ইনটেক একটি ক্যামেরা, সবগুলো কিন্তু ইনটেক ক্যামেরা। এগুলো কিন্তু আনবক্সিং করে দেখানো হচ্ছে শুধুমাত্র আপনাদের সুবিধার্থের জন্য। ওকে, আর এটা কিন্তু ফোল্ড করা যায়, ডিসপ্লে ফোল্ড করা যায়, প্লাস এটাতে কিন্তু আপনারা প্রফেশনাল লেভেলের ভিডিও করতে পারবেন, ব্লগ করতে পারবেন, তারপর আপনারা ছবি তুলতে পারবেন। আর এটা ইন্টারফেসটা দেখতে কিন্তু মূলত এই ধরনের হবে। এখানে কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন। এটা তো টাচ স্ক্রিন, ওয়াইফাই হবে? ওকে, এটার সাথে কিন্তু আপনারা ওয়াইফাই পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত ক্যানন 70D। আর এটার সাথে আপনারা বিভিন্ন মোড পেয়ে যাবেন, এক্সট্রা মোড পেয়ে যাবেন, বিভিন্ন অটো ফোকাস পেয়ে যাবেন, ম্যানুয়াল ফোকাস পেয়ে যাবেন। এটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে। এটা প্রাইস কত ভাইয়া? 46। ওকে, আপনার কিন্তু অনলি বডির প্রাইস পড়বে হচ্ছে 46,000 টাকা। আপনি কিন্তু 46,000 হলে শুধু বডি আপনারা নিতে পারবেন। অলরাইট, এটার সাথে যদি আপনারা কেউ লেন্স অ্যাড করতে চান সেক্ষেত্রে কত টাকা পড়বে? হ্যাঁ, সাপোজ 18-55 কেউ নিতে চলে তাহলে? আচ্ছা, এটা 18-55 কিছু আপনার কিট লেন্স ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু 4,500 টাকা বাড়বে। আর এটার সাথে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন 5 বছরের, আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন 7 দিনের। ওকে ওকে গাইস, আমাদের পরবর্তী ক্যামেরাটা হচ্ছে ক্যানোনের 70। এটা মূলত কিসের উপর বেস করে ক্যামেরাটা তৈরি করা হচ্ছে? মানে হচ্ছে ব্লগিং, তারপর হচ্ছে ভিডিও। আচ্ছা আচ্ছা, ভিডিওর জন্য বেস্ট। ওকে, আচ্ছা, ভিডিওর জন্য বেস্ট হবে, স্টিল ফটোগ্রাফির জন্য বেস্ট হবে। এটা মূলত ইন্টারফেসটা দেখতে কিন্তু এই ধরনের হবে। এটা কিন্তু খুবই বড় ক্যামেরা, প্রফেশনাল লেভেলের ক্যামেরা। ওকে, এটার মধ্যে কিন্তু, আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কিন্তু আপনারা মিটারও পেয়ে যাচ্ছেন। এটাতে মূলত শর্ট ফিল্ম তৈরি করা যাবে। ওকে, এটাতে আপনারা শর্ট ফিল্মও তৈরি করতে পারবেন, মানে বিভিন্ন ধরনের, মানে ক্যামেরা জগতে সবচেয়ে ভালো মানের ভিডিও আপনারা এই ক্যামেরা দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে মূলত ক্যানোনের 70। ওকে, এটা প্রাইস কত ভাইয়া? ওকে, এটা অনলি বডির প্রাইস পড়বে হচ্ছে মূলত 36,000 টাকা। আপনারা কিন্তু 36,000 টাকা হলে ক্যানোনের এই 70 মডেলের যে ক্যামেরাটা আছে সেটা আপনারা নিতে পারবেন। এটার সাথে আপনারা কী কী ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, এটার সাথে কিন্তু 5 ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। ওকে, আমি পরবর্তী ক্যামেরার দিকে যাই। আমাদের পরবর্তী যে ক্যামেরা আনবক্সিং করা আছে সেটা হচ্ছে মূলত 6D। এটা হচ্ছে মূলত ফুল ফ্রেম ক্যামেরা, তাই না ভাই? এটা হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা, এটা হচ্ছে মূলত 6D। ওপরে ইন্টারফেসটা দেখতে কিন্তু এই ধরনের হবে। আপনি কিন্তু এরকম একটা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবেন, আর এই ধরনের ফেস হবে ইন্টারফেসটা মূলত দেখতে। এটা প্রাইস কত হচ্ছে ভাইয়া? 70,000 টাকা। ওকে, আপনি কিন্তু 70,000 টাকা হলে এই ধরনের ক্যামেরাগুলো নিতে পারেন। আমাদের পরবর্তী ক্যামেরাটা হচ্ছে ক্যানোনের 5D Mark III। ওকে, এটা Mark III বলতে আপনি কী বুঝাচ্ছেন? ওকে, এটা হচ্ছে মূলত ফুল ফ্রেম ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরা যেটাকে বলে। এটার সাথে আপনারা কী কী দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, সব কিছুই থাকবে। আচ্ছা, সফটওয়্যার সিটিও ক্যাটালগ থাকবে। এটা প্রাইস কত চাচ্ছে ভাইয়া?
1,20,000 টাকা। আপনি কিন্তু 1,20,000 টাকা হলে ইউএস ফুল ফ্রেমের যে 5D ক্যামেরাটা আছে এটা কিন্তু ট্রাই করতে পারেন। তো সবচেয়ে বেস্ট এটি ক্যামেরাটা আছে 5D। ওকে, এটার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ফিচার পেয়ে যাবেন। এগুলো কিসের ফিচার ভাইয়া দেখি তো, কিন্তু আপনারা বিভিন্ন ফিচার পেয়ে যাবেন। ওকে, এটার মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন ফিচার পেয়ে যাবেন। এটা হচ্ছে মূলত ক্যানন মধ্যে সবচেয়ে বেস্ট একটি ক্যামেরা ছিল আজকের মতো আমাদের ভিডিও। এই ক্যামেরাগুলো ছাড়াও কিন্তু আপনারা তাদের কাছে মূলত প্রচুর পরিমাণে প্রফেশনাল, নন প্রফেশনাল, কম দামি, ভালো বাজেটের DSLR ক্যামেরাগুলো তাদের কাছে পেয়ে যাবেন। সেগুলো ক্যামেরা তো এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লোর করা সম্ভব না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই আমাকে এই ভিডিওতে হেল্প করার জন্য। আপনারা যদি কেউ এই শপে আসেন তাহলে অবশ্যই এই শপের অনার আরিফ ভাইকে পেয়ে যাবেন। এই হচ্ছে এই শপের ভিজিটিং কার্ড। আপনাদের সুবিধার্থে এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের মতো ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর গাইস, আমি আজকে আপনাদের কাছে যে শপটি এক্সপ্লোর করেছি সেই দোকানে আপনারা বিভিন্ন ধরনের তাইওয়ান, জাপান, ক্যানন, নিকন সব ধরনের ক্যামেরাগুলো আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। আর তাদের দোকানে আরেকটি অফার চলছে বর্তমানে, সেটা হচ্ছে বাই এক্সচেঞ্জ অফার। আপনারা যারা হচ্ছে পুরাতন ক্যামেরা দিয়ে নতুন ক্যামেরা নিতে যাচ্ছেন বা নতুন ক্যামেরা দিয়ে সেকেন্ড হ্যান্ড ক্যামেরাগুলো কম দামে নিতে যাচ্ছেন তারা কিন্তু এই অফারটি ইউজ করতে পারেন। আমি গাইস, আমি আবার বলছি আপনাদের সুবিধার্থে এই শোরুমের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, আপনারা সেখান থেকে গিয়ে কালেক্ট করে নেবেন। সো গাইস, আজ এখান থেকে ভিডিও শেষ করতে হচ্ছে। আর ভিডিও শেষ করার কথা বলতে হচ্ছে, আপনারা যারা নতুন আছেন এখন পর্যন্ত ফাইন ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে আমার তো নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন ব্লগস চ্যানেলকে সাপোর্ট করে যান। টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।